পতাকা হাতে একটি ছেলে কীভাবে আঁকতে হয় আমি এখন সেটি আঁকছি। প্রথমে আমি একটি হাত আঁকছি, পতাকাটাই দিয়ে দিচ্ছি। ধরলো, এইভাবে ধরতে গেলে কিভাবে কাজটা করতে হবে, তারপর এই বরাবর নিচের দিকে আসবো। এখানে এই আঙুলটি এগিয়ে দেব, এই পর্যন্ত এগিয়ে দেব, দিয়ে এরকম করে দেব। তাহলে হলো কি, এইরকম করে দিয়ে, এইরকম করে দিলে হাতের এই আঙুলটি পাওয়া যাবে। তারপর এখান থেকে একটি, দুইটি, তিনটি, চারটি, এরকম করে 1, 2, 3, 4। তাহলে ষাটের এই অংশটা, হাতের এই অংশটা, তারপর এই যে গলার এই অংশটা, শার্টের এই অংশটা, শার্টের বাকি অংশটা এঁকে ফেললাম। তারপর এই হাতের থেকে এই শার্টের এই অংশটা, তারপর এই অংশটা আর কি, গলার অংশটি, তারপর মুখের এই অংশটি, তারপর এই যে এটা নামিয়ে আনবো, এটা এরকম করে ঘুরিয়ে নিয়ে আসবো। বড় হলে ছোট করা যাবে, ছোট হলে বড় করতে হবে। তারপর এই অংশটি এরকম করে হোয়াট চিহ্ন দিয়ে কান দিতে হবে, এই যে হোয়াট চিহ্নের মতো করে কান। এপাশের কানের অংশটি দেখানো যাবে। এখন এই হাতটি কিভাবে আঁকবো, তারপর এখান থেকে এইদিকে আসব, আসলাম, এসে ঠিক এইরকম করে যতটুকু দরকার ততটুকু লম্বা করে নিব। তারপর হাতের এই অংশটা এইরকম করে এইভাবে বাড়িয়ে দেব, তারপর এই অংশটা এখানে এরকম করে রাখব, তারপর আঙ্গুল দেখাবো। এই হলো এই হাতের অংশটুকু। তারপর কত বড় করব সেটার বিষয়, পকেট দিলাম, তারপর শার্টের এই অংশটুকু, তারপর তারপর প্যান্টের অংশটি কত বড় হবে সেটা আমরা দেখব। ছেলেটি একটু
দৌড়াচ্ছে এটা আমরা দেখানোর চেষ্টা করব। তারপর তো আমাদের ড্রয়িং বই আছে কিভাবে আঁকতে হবে, জাস্ট আমরা একটু ডিফারেন্ট করে একটু আঁকতে চেষ্টা করছি। তোমরা বই দেখে দেখে সুন্দর করে আঁকবে। এই আমাদের একটি একটা পতাকা হাতে ছেলেটির যে অবয়ব সেটা আমরা পেয়ে গেলাম। এখন পতাকা কতটুকু দেব, বাচ্চারা যে পতাকা নিয়ে খেলে সেই রকম একটি পতাকা আমরা দেব। এই হলো আমাদের পতাকা হাতে একটি ছেলের ছবি। আমি আবার দেখাচ্ছি, হোয়াট চিহ্ন দিয়ে কান, তারপর এই অংশটি, তারপর ভ্রু, নাক, চোখ, ঠোঁট, মুখ, তারপর গলার অংশটি, তারপর শার্টের অংশটি। হাত পকেট, শার্টের বাকি অংশটি, শার্টের বাকি অংশটি, হাত, আঙ্গুল, নখ, তারপর প্যান্ট,
এখন আমি রং করছি, রং কি রং করব তার আগে হাতে মুখে যে রংটি দরকার সেটি রং খুবই সহজ। খুবই সহজ রং, খয়েরি রং দিয়ে গায়ের কালার যেটা আর কি শরীরের কালার সেটা আমি দিয়ে দিচ্ছি। গাঢ় নীল কালার দিয়ে এরকম করে করলে কালো হয়ে যায় খয়েরি আর গাঢ় নীল। মুখ হয়ে গেল শার্ট, প্যান্ট, শার্ট, এখন পতাকা, তাহলে রংগুলো ভালো করে খেয়াল করতে হবে এবং তোমরা যারা যারা নিজের চেষ্টা অনুযায়ী নিজের মতো করে পতাকা হাতে একটি ছেলে তার ছবিটি আঁকবে এবং বাসায় বারবার প্র্যাকটিস করবে। এভাবে আমরা সুন্দর করে একটি পতাকা হাতে ছেলে আঁকতে পারি ও রং করতে পারি।